নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। যে কোনো সমস্যা মানুষ ভোগে, সমস্যাবিহীন মানুষ এক কথায় যদি বলি নেই। আপনার সন্তান হয়েছে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাইছেন, প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা সময়ে আপনি টেনশনের মধ্যে থাকেন। বাচ্চাটার শরীর কেমন থাকলো, শরীর স্বাস্থ্য কেমন আছে প্রথম টেনশন, ভালো স্কুলে ভর্তি করতে হবে, ভালো একটি প্রাইমারি স্কুল প্রাইমারি সেক্টরে ভালো স্কুলে ভর্তি করতে হবে টেনশনে আছেন, পরবর্তীতে ভালো এডুকেশন নিতে হবে, মাধ্যমিক রেজাল্ট ভালো করতে হবে, উচ্চ মাধ্যমিক ভালো করতে হবে, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ভালো এডুকেশন, ভালো স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি বা ভালো টেকনিক্যাল সাইট পেতে হবে। টেনশন আপনার, সমস্যার ভাবনা চিন্তা আপনি করছেন, পাশাপাশি এডুকেশন হলো ভালো চাকরি বাকরি, ভালো সার্ভিস, তার জন্য আপনার টেনশন। প্রত্যেকটা বিষয় নিয়ে এমন কোনো গার্জিয়ান নেই যারা চিন্তিত হয় না, যারা ভাবনা চিন্তা করে না, এমন কোনো মানুষ নেই। পরবর্তীতে সেই বাচ্চাটি যদি ছেলে হয়, ভালো এডুকেশন, ভালো সার্ভিস, প্রতিষ্ঠা জীবনে দরকার, আর মেয়ে যদি হয় তারও অবশ্যই প্রতিষ্ঠা, কিন্তু সেই প্রতিষ্ঠার পাশাপাশি ছেলে বা মেয়ে উভয় দিক থেকেই একটা লক্ষ্য থাকে গার্জেনের, কোনো অসৎ বন্ধুর পাল্লায় পড়লো না তো টেনশন করছেন। আপনি প্যারেন্টস পিতামাতা আপনি টেনশন করছেন, ছেলে অবাধ্য হয়ে যাচ্ছে না তো, মেয়ে কোনো অনৈতিক সম্পর্কে লিপ্ত হচ্ছে না তো টেনশন। সেখান থেকে বুঝে উঠতে পারছেন না কি করবেন। একজন সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শের প্রয়োজন হয়, যিনি আপনাকে সঠিকভাবে গাইড করবেন, সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবেন, সঠিকভাবে সফলতা সফলতা সাফল্য সাকসেস আপনাকে পেতে যিনি সাহায্য করবেন, তিনি তো সঠিক মানুষ। আর সেই সঠিক মানুষের সঠিক দিশা দেখানোর জন্যই আচার্য শ্রী দুলাল। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছো? কি নাম? কি নাম, নাম বলো। নাম হচ্ছে সমীর মন্ডল। সমীর মন্ডল, 12-1 1996। জন্ম সময় বলো। ওই সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান ওই বারেক, বারুইপুর। আমার নাম বলতে পারবে? হ্যাঁ, আচার্য দুলাল। নাম আচার্য শ্রী দুলাল। ভাই, তোমার তো জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ স্যার। শুক্রবারে জন্মগ্রহণ করেছো, কন্যা রাশি কুম্ভ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ, বর্তমানে রাহুর মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা। রাহুর মহাদশা শুরু হয়েছে 2014 সাল, সেই রাহু অবস্থান করে আছে এই জন্মচকে অষ্টম ভাবে। লগ্নে শনি শুক্র অবস্থান করে আছে, মঙ্গল দ্বাদশে, মাঙ্গলিক যোগ
তৈরি করে বসে আছে পরিপূর্ণ কালসর্পযোগ। এবং এই জন্মছকে চন্দ্র রাহুর একটি নেগেটিভ যোগ তৈরি হয়ে বসে আছে জন্মছক অনুযায়ী। জন্মছক অনুযায়ী রাহু দ্বারা মঙ্গল দৃষ্ট অঙ্গারক যোগেও আবদ্ধ। এই সমস্ত কারণে তোমার কেরিয়ারে তুমি যতটা এগোতে চাইছো, ভাবনা চিন্তা করছো, কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারছো না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার ঠিক বললেন। কি করো ভাই এখন? এখন স্যার ওই জবের জন্য চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, মানে ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউ দিতে কেটে যাচ্ছে। হবে না তোমার, তোমার হবে না। তার কারণ এই যে নেগেটিভ যোগের কথাগুলো যেগুলো বললাম আমি, এই নেগেটিভ যোগগুলোই তোমাকে তোমার প্রাপ্য বিষয় থেকে বঞ্চিত করবে। এগুলোকে সঠিকভাবে, আমি বারবার বলি, অর্থ খরচ করলেই হবে না, সঠিকভাবে যদি তুমি সংশোধন করতে পারো তাহলেই তোমার সার্ভিস হবে, নচেত হবে না। হবে না তোমার ভাই? বলছি স্যার ওই একটু ভালো সময়টা যদি একটু বলেন। ভালো সময় দেখো, এই যে নেগেটিভ যেগুলো বললাম, যে এই যে পরিপূর্ণ কালসর্পযোগ, মাঙ্গলিক যোগ, চন্দ্র রাহুর নেগেটিভ যোগ তৈরি হয়ে বসে আছে, রাহু দ্বারাদিষ্ট মঙ্গল অঙ্গারক যোগ, বীজ যোগ, এগুলি যতক্ষণ না পর্যন্ত তুমি সঠিকভাবে না কাটাবে, তুমি শুধু হাতের কর গুনবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 2022 2023 2024 2025 কর গুনে গুনে তুমি টাইম পাস করবে, সাকসেস হবে না। এগুলোকে আগে তোমাকে কাটাতে হবে। আর যদি মনে করো তুমি সাকসেস চাও, আমি বুধবারে গড়িয়াহাটে বসি, বুধবারে গড়িয়াহাট বালিগঞ্জের যোগাযোগ করো। কোনো স্টোন টোন লাগবে? কি লাগবে কি লাগবে না সেটা পরের কথা, তোমার যদি সাকসেস চাও তাহলে আচার্য শ্রী দুলাল জীবনে একবার আসতে হবে, ওয়ান টাইমস। আজকে যে অনুষ্ঠানটা আমরা শুরু করলাম, সমস্যা থাকবেই, সমস্যাবিহীন মানুষ নেই, কিন্তু সেই সমস্যার জন্য বেরোনোর জন্য কোন জ্যোতিষ বন্ধু বলেছে ভাই তোমার বুধ গ্রহ খারাপ তুমি পান্না পড়ো। হ্যাঁ, বুধ গ্রহের জন্য পান্না পড়ে, এটা থিওরি। তুমি এটুকু জানো বা আপনারা এটুকু জানেন যে পান্না পড়ব এত রতির, সেটা পাঁচ হতে পারে, পাঁচ রতি হতে পারে, সাত রতি হতে পারে, দশ রতি হতে পারে। আপনারা বারবার জানতে চান কত রতির পড়ব, সেটা পান্না জায়গায় রবি হতে পারে, মুক্ত হতে পারে, বলা হতে পারে, এবিসিডি, কত রতির পড়ব। এই রতিটা আর কিছুই নয়, রতিটা হলো ওয়েট, ওজন, ক্যারেট ওজন, রতি ওজন, ডায়মন্ডের ক্ষেত্রে সেন্ট ওজন, ওয়েট, এগুলি দিয়ে কাজ হবে না। তাহলে কাজ হবে কি দিয়ে? কোন কোয়ালিটির পড়ছেন? বুধ খারাপ পান্না পড়ব, সাতটির একটা পান্না পড়ব, রেজাল্ট পাবো, ভুল, ততটা ভুল। কোন কোয়ালিটির আপনি পান্না পড়ছেন সেখানে ফোকাস করুন। কোয়ালিটির উপর বেস করে রেজাল্ট পাওয়া যায়, স্টোন পড়লে হবে না। কোয়ালিটি এবং কোয়ালিটির পাশাপাশি কালার, একটা কালারের ভীষণ ভাইটাল। সাধারণত যারা জেমস নিয়ে একটু নাড়াচাড়া করেন, জেমস বিষয়ে একটু ওয়াকিবাল, তারা জানবেন পান্নার মধ্যে তিনটে কালার আছে, একটা ডিপ গ্রিন, একটা হালকা কচি কলা পাতা কালার আছে, আর একটা আছে একটু গাঢ় কলা পাতা, একটা অতিরিক্ত ডিপ, একটা একদম হালকা, একদম মানে স্বচ্ছ
আরেকটা আছে আরেকটু ডিপ, তিনটে আছে, কোন কালারটা পড়বেন আপনি? কোন কালার পড়বেন আপনি? জ্যোতিষ সাবজেক্টটা এতটা ইজি নয়। আচার্য সিধুলাল জেমস নিয়ে নিয়ে ঘাটাঘাটি করে জেমসোলজিস্ট, সফলতা কি করে পেতে হবে জানে, সাকসেস কি করে পেতে হবে জানে, সুখ সমৃদ্ধি আয় উন্নতি অবাধ্য সন্তান, কোন অনৈতিক রিলেশনে জড়িয়ে পড়েছে কি করবেন বুঝে উঠতে পারছেন না। ওয়ান টাইমস, একবার আচার্য শ্রী দুলাল জীবনের সফলতা পেতে আপনাকে আসতেই হবে। কেন জোর দিয়ে বলতে পারি, কেন আমি এভাবে জোর দিয়ে কথা বলছি, কারণ আমি সায়েন্সের উপরে বেস করি, আমি ম্যাথের উপরে বেস করি, যেটা কখনোই মিথ্যে হতে পারে না। তিনের সঙ্গে আপনি যদি তিন গুণ করেন, ইনটু যদি করেন স্থান কাল পাত্র, যেখানে বসে আপনি ম্যাথটা করুন না কেন, নাইন হবেই হবে। অর্থাৎ আমি সমস্যার দ্বীপ বিন্দুতে যাই, কেন হয়েছে, কোন কারণ হয়েছে। এই যে ভাইটি যে বারাইপুর থেকে ফোন করলো, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, এক্সাম দিচ্ছে বাট হচ্ছে না, ইন্টারভিউ বোর্ডও পর্যন্ত গিয়েছে হচ্ছে না, কেন? গোলায় মানে গোড়ায় গলত, যে নেগেটিভিটিগুলো হয়ে আছে যতক্ষণ না তাকে সংশোধন করবে সার্ভিস হবে না, তার সঠিকভাবে সংশোধন না করা পর্যন্ত হবে না। তাতে আপনি 20,000 হোক আর 2,00,000 টাকা খরচ করে হোমযোগ্য করুন, হবে না। আপনি দুটো স্টোন পড়ুন আর 20টা স্টোন পড়ুন, হবে না। সঠিক গাইড দরকার। আচার্য সিধুলাল, যারা সিরিয়াস, যারা সঠিক সমাধান চান, বিভিন্ন জায়গায় গিয়েছেন, অর্থ নাশ করেছেন, পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, সেই অনেক কিছুর মধ্যে হলো প্রতিশ্রুতি। যারা আর প্রতিশ্রুতি চান না, বিভিন্ন জায়গায় গিয়ে ঠকতে 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 পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে, সাবজেক্টের প্রতি বিতৃষ্ণা এসে গেছে, অভক্তি এসে গেছে, একবার আসবেন, পরিষ্কার বলছি একবার আসবেন। আপনার কপালে যদি চাকরি না থাকে, আপনি 10টা কবচ পড়ুন, 50টা স্টোন পড়ুন, চাকরি আপনার হবে না। আচার্য শ্রী দুলাল আপনাকে চাকরি দিতে পারবে না, সম্ভব নয়। অথচ আপনার কপালে চাকরি নেই, আপনি কোনো বাবাজি দাদাজি গুরু মহারাজ এবিসিডি বাবুর কাছে গেলেন, আপনাকে বললেন এত টাকার কবচ করো, এত টাকার হোমযোগ করো, এত টাকার স্টোন পড়ো, চাকরি হবে। আপনি ভুরি ভুরি টাকা নষ্ট করছেন, কিন্তু আপনার তো কপালে চাকরি নেই। কপালে চাকরি না থাকলে হবে না, আমরা কেউ ভগবান নই। সবার আগে দরকার আপনার কপালে আছে কি না, আমি এটাই বলে দিই, আছে হ্যাঁ অথবা না। যদি না থাকে ভাই, তুমি অন্য কোনো সেক্টরের জন্য রেডি হও। জীবনে এই যে 2 বছর বা 5টা বছর যেটা নষ্ট করছো, এই 2 বছর বা 5টা বছর তোমার নষ্ট হবে না, তুমি অন্য সেক্টরে গিয়ে তুমি প্রতিষ্ঠা পাবে। আচার্য সিধুলাল এভাবেই বলে দেয়, তুমি অন্য কোনো সেক্টরে যাও, সেখানে তুমি বিজনেস করতে পারো, কোনো আদার্স কিছু করতে পারো, তুমি সেদিকে এগো, তোমার কপালে চাকরি নেই, জীবনে প্রতিষ্ঠা পাবে, লড়াই অতটা করতে হবে না, সাকসেস তুমি পাবে,
তোমাকে স্ট্রাগল করতে হবে না, জীবনে তুমি সফলতা যতটা তাড়াতাড়ি পাবে। আর যদি চাকরি যদি কপালে থাকে তাহলে কেন হচ্ছে না, সমস্যাটা কোথায়, বাধা কোথায়, বিপত্তি কোথায়, সেটা একটু অ্যাভয়েড করাও, তার জন্য প্রতিকার করাও। আচার্য সিধুলাল একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করে, লালটাকে লাল, সাদাটাকে সাদা। যারা আবেগে ভাসছেন, ম্যাজিক চাইছেন, লজিকের উপর বেস করতে চাইছেন না, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আমি আবেগ পছন্দ করি না, আমি প্র্যাকটিক্যালটা পছন্দ করি। আচার্য সিধুলাল আপনাদের কাছে, বিভিন্ন চেম্বারে আমি বসি, যেখানে আপনাদের মনে হবে কাছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। যদি নিশ্চিত সমাধান চান তাহলে যোগাযোগ করবেন। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি স্যার। ত্রিপুরা? হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার স্বামীর হাজবেন্ডের সম্বন্ধে। স্বামীর নাম বলুন। স্বদেশ পাল। স্বদেশ বাবু, ডেট অফ বার্থ বলুন। 1946 এখন আর জেনে কোনো লাভ নেই, পরিষ্কার আমি বলে দিই। জেনে কি করবেন, সময় থাকতে থাকতে জানুন, এখন জেনে লাভ কি আছে আপনার? জেনে লাভটা কি আছে? কোনো জেনে লাভ নেই। জানার সময় আছে। একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন, ভালো কথা, একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন, আমার অনুষ্ঠান তারা অনেকেই দেখেন, বিয়ে দেওয়ার আগে একটা বড় মনে হয় না যে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু আলোচনা করে নি, মেয়েটার জীবনটা কেমন হবে আলোচনা করে নি, তা নয়। বিয়েটা দিলেন ধুমধাম করে, 500 মানুষ ইনভাইট করলেন, মেয়েটিকে সোনায় মরিয়ে দিলেন, আপনার যে জামাই, মেয়ের হাজবেন্ড, সোনায় মরিয়ে দিলেন, খাট আলমারি ড্রেসিং টেবিল সোনা দানা হাবি জাবি দিয়ে ভর্তি করে দিলেন, ভালো কথা। 6টা মাস যেতে না যেতে মেয়েটা যখন কান্না করতে করতে বাড়ি ফিরছে, মা আমি সংসার ওখানে করবো না, মানে করবো না, বাবা ওখানে জোরপূর্বক যদি পাঠাও আমি সুইসাইড করব, শুনতে ভালো লাগে? শুনতে ভালো লাগে? যখন এরকম পরিস্থিতি হয় তখনই আচার্য শ্রী দুলাল বাবুর কথা মনে পড়ে, কারণ আমি জানি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, আমি জানি এরকম বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে, করছে, করে চলেছে। দুলবাবু আপনার প্রোগ্রাম আগে জানতাম না, আগে দেখিনি, আগে এত কিছু বুঝতাম না, মেয়েকে তো ধুমধাম করে বিয়ে দিয়েছি, মেয়েটা সংসার করবে না, মেয়েটা চলে এসেছে, ডিভোর্স ফাইল করতে হয়েছে, খুব আনন্দের কথা না, ডিভোর্স ফাইল করেছে, মেয়ে আর সংসার করবে না। যে 500 মানুষকে আপনি ইনভাইট করে খাইয়েছেন, সেই খাওয়ার যে অর্থ খরচ সেটা ব্যাক করতে পারবেন না? সম্ভব নয়। বহু টাকা যে খরচ করলেন বিয়ে পারপাস কেন করেছেন, মেয়েটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, কিন্তু এই যে ফিরে এলো, খুব সুন্দর গিফট নিয়ে এসেছে, শ্বশুর বাড়ি থেকে খুব সুন্দর গিফট, সেই গিফটটা কি না, মেয়েটা সংসার করতে পারেনি। আমি সেই সমস্ত সচেতন গার্জেনদেরকে বলে রাখছি, যারা নিজেদের মেয়েকে বিয়ে দিতে চাইছেন, দিতে যাচ্ছেন, একটা সোনা কম দিন, 50টা মানুষকে ইনভাইট কম করুন, আপনার মেয়ের জন্মছক অ্যানালিসিস করান, আপনার ছেলের জন্মছক অ্যানালিসিস করান, করিয়ে যদি কোনো সমস্যা থাকে তার সমাধান করে তারপর বিয়ের আসনে বসান, তাতে অন্তত 6 মাস বা 2 বছর পর ওই গিফটটা পেতে হবে না। আবেগ নয়, লজিক দিয়ে বিচার করুন, তারপর যদি মনে হয় তাহলে আচার্য সিধুলাল বাবুর সঙ্গে যোগাযোগ করবেন, যেখানে প্রতিশ্রুতি নয়, প্র্যাকটিক্যাল। নমস্কার। নমস্কার দাদা। আপনি কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন?
নিজের বিষয়ে জানতে চাইছি দাদা। আপনার নামটি আমায় বলুন। হ্যাঁ, শ্রীপর্ণা দাস। আপনার ডেট অফ বার্থ বলুন। 11th April 1991, রাত দেড়টা। জন্মস্থান? দমদম। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভীষণ ভালো লাগে দাদা। কেন? কারণ আপনি যে কথাগুলো বলেন খুব স্পষ্ট কথা বলেন, স্পষ্ট ভাবে বলেন। আপনার যে ডেট অফ বার্থ সেটি হলো বুধবারের রাত সকাল হলে বৃহস্পতিবার। হ্যাঁ দাদা। আপনার কুম্ভ রাশি মকর লগ্ন। কুম্ভ রাশি মকর লগ্ন ধনিষ্ঠা নক্ষত্র দেবাড়িগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। এই যে জন্মছক আমি পেলাম, সমসপ্তমে কেতু বৃহস্পতি, লগ্নে শনি রাহু, পরিপূর্ণ কালসর্প যোগ, বিবাহ বা বৈবাহিক জীবনে কিছু প্রবলেম আসবেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, পারিবারিক জীবনে যত টাকায় আপনি ইনকাম করুন না কেন, একটা অভাব লেগে থাকবে। তিন নম্বর বিষয় হলো, আপনি যাদেরকে বেশি ভালোবাসবেন, মন থেকে ভালোবাসবেন, তাদের দ্বারা আপনি বদনাম পাবেন, অপবাদ পাবেন, সম্মানহানির যোগ আপনার তৈরি হবে। সেই জিনিসগুলো আমি এখানে লক্ষ্য করছি দাদা। বলছি সামনে কি আমার কোনো মানে মৃত্যু ফাড়াটা কিছু আছে কি পুষ্টিতে? এই প্রশ্নটা কেন? কারণ আমার শরীর খুবই খারাপ যাচ্ছে। লগ্নে আমি প্রথমে বললাম, লগ্নে শনি রাহু, ছন্ন ছাড়া যোগ, সমসপ্তমে বৃহস্পতি কেতু। আচ্ছা। লগ্ন অধিপতি রাহু দ্বারা দৃষ্ট থাকলে শরীর স্বাস্থ্য ভালো যায় না, পারিবারিক দিক থেকে অর্থ নাশ, সেই জিনিসটা হয়ে আছে তো জন্মচকে। অবশ্যই কাটানো যায়, 100-এ 100 নয়, 100-এ 500 শিওর কাটানো যায়। আচার্য সিধুলাল আমি পরিষ্কার বলছি কাটানো যায়। পরিপূর্ণ কালসর্প যোগ হয়েছে, সংশোধন করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। অঙ্গারক যোগ হয়ে, সরি ভুল বললাম, শনি রাহু, যেটা বারবার বলছি শনি রাহু, ছন্ন ছাড়া যোগ হয়ে বসে আছে, সংশোধন করুন। চন্দ্রগ্রহ রাহু দ্বারা দৃষ্ট, সংশোধন করুন। বৃহস্পতি কেতু একসঙ্গে অবস্থান করেছে, সংশোধন করুন। জীবনে আপনি কেন টেনশনটা করবেন? আপনার রাতের ঘুম নেই, ঘুমাতে পারছেন না আপনি। সঠিকভাবে একটু গাইড করুন, গ্রহগত জায়গা থেকে ডিস্টার্ব আছে, সেটাকে একটু সংশোধন করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। একটু সংশোধন করুন, দেখবেন অনেক 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 বেটার জায়গায় আপনি চলে যাবেন, কারণ আপনার জন্মচকে সেটা আছে, একটু কাজে লাগান। জন্মচকে অনেকগুলো নেগেটিভিটি আছে, সেগুলোকে সময় থাকতে থাকতে করবেন। কেন বললাম, ত্রিপুরা থেকে যে মানে কি বলবো, কাকিমা বলি বা মাসিমা বলি, যিনি ফোন করলেন তার হাজবেন্ডের বিষয়ে জানতে, 75-76 হয়ে গেছে, এখন জানতে যাচ্ছে তার কি হবে। সময় থাকতে থাকতে জানুন, সময় থাকতে থাকতে জানুন, অসময় এসে কাজ করলে কিচ্ছু হবে না, কি হবে, কিচ্ছু হবে না। থিঙ্কিং বি পজিটিভ, থিঙ্কিং বি পজিটিভ, জীবনে সফলতা আসবে। আমি পারবো, আমার দ্বারা হবে, যাদের এই ভাবনা আছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, দায়িত্ব নিয়ে বলছি, সফলতা আসবেই। যিনি চাকরি পাচ্ছেন না, পজিটিভ ভাবনা নিয়ে আসুন। যারা যোগাযোগ করতে চাইছেন, একাধিক চেম্বার আছে নিচে, যে চেম্বারটি আপনার কাছে সেই চেম্বারে যোগাযোগ করুন। দমদম, ব্যারাকপুর, কৃষ্ণনগর, শ্যাওড়াফুলি, মেচেদা, হাওড়া ময়দান, বর্ধমান, বিভিন্ন চেম্বার। যারা দূরবর্তী অঞ্চলের মানুষ আছেন তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি অনলাইনে কাউন্সিলিং করছি। একবার আসবেন জীবনে, একবার। সাকসেস কী করে পেতে হয় জানে, অবাধ্য সন্তানকে কী করে পজিটিভ জায়গায় নিয়ে আসতে হয় জানে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।